রেহানা বেগম জন্ম থেকেই তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তার জীবনে পরিবর্তন ঘটতে শুরু হয় যখন হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের পভার্টি গ্র্যাজুয়েশন প্রকল্পে প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন সহায়তার অধীনে তিনি নাক কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে একটি কানে শোনার যন্ত্র পেলেন। হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল থেকে আমার মাকে একটা শোনার যন্ত্র দিছি, এখন মা কানে ব্যবহার করে শুনতে পায়। পুনর্বাসন সহায়তার পাশাপাশি হতদরিদ্র এই পরিবারটির আর্থিক অবস্থার পরিবর্তনের জন্য প্রকল্পটি আলোচনার ভিত্তিতে সঠিক ব্যবসা পরিকল্পনা গ্রহণ করে। আপা আছে, আপনার মেয়ে আছে, আপনি আছে, একটু যদি বলেন যে আসলে কোন ধরনের ব্যবসাটা আপনারা করতে পারবেন বা আগ্রহী আছে। ব্যবসা পরিচালনায় দক্ষতা, উন্নয়ন প্রশিক্ষণ প্রদান এবং আয় বৃদ্ধিমূলক একাধিক আর্থিক কর্মকাণ্ডের সাথে রেহানা বেগমকে যুক্ত করে। বলছে যে হ্যান্ডিক্যাপে মিটিং হওয়ার পরে গরু কেনার টাকা দিছে 22,000, ওই টাকা দিয়ে আমরা গরু কিনছি। পরে আবার ট্রেনিং হওয়ার পরে আমরা ছাগল কেনার টাকা দিছে 5,000, ওই টাকা দিয়ে আমরা ছাগল কিনছি। ছাগল বিক্রি করে আবার দোকান দিছি, ওইখান থেকে আমাদের উন্নতি হয়েছে হ্যান্ডিক্যাপ আসার পরে। ফলে খুব অল্প সময়ের ব্যবধানেই রেহানা বেগম ও তার পরিবারটি আর্থিকভাবে সচ্ছল হয়ে ওঠে।